গৈবী মসজিদর ডাইরেক্ট ওয়াজও আজ কি এক আট দশ বছর আগে ডাইরেক্ট আমি ওয়াজর মাঝে বাধা দিছিলাম যে বেটিনিকানো আনার কোনো শরীয়ত নাই ও যে হাজার হাজার বেটিন শাক দিয়া আর হেন দাইল দিয়া আর হেন মাটি কদু রান্ধ দিয়া আপনার বাবাজিয়ে আইটা লইয়া হয়ে গেলা এখকানো নিয়তে হাজার হাজার বেটিন না আছে পর্দা না আছে হায়া না আছে লাজলজ্জা আপনার না আছে আসর নমাজ ও যে হাজার হাজার বেটিন কুমিটি কানো জমাও কিয়ামতর দিন জাহাফ দেওয়া লাগবো এটা নাই যাইজ না এটা যে ওয়াজটা করলাম দশ বছর তাই গৈবি মসজিদ আর না আর দাওয়ত নাই না আমরার হকর বিরুদ্ধে ওয়াজ করি তোমার গৈবি মসজিদ ওয়াজ না করলে আমার ওয়াজ কম এক 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 পঁচিশটা আমি রাখতাম ভারি না তিনটা হকর উপরে আলোচনা করা দরকার বাবাও অকল বাই অকল হল কাছে খুঁয়ার ই গৈবি মসজিদর উরুসও আমরা তো দিন চলতে এই দুই চার বেঠি যাইন আমি খবরে পাইছি যারা যাতত্রায় সব গুণাগার যারা যাত্রায় শাক রান্ধিয়া লইয়া বাবাজিয়ে শাক আপনার গৈবী মসজিদের শাহ মোবারক হাজির সাবে আপনার শাক কুঁজিয়া খাইলি ইসলাম গিয়া মাজির মাজির বেটার বাড়িত গিয়া আর ওখান প্রতাপ লিলায় ইসলাম একটা নতুন নিয়ম আনিল যে শাহ মোবারক গইবি মসজিদ বাবাজিয়ে আপনার শাক কুঁজিয়া খাইছিল তাই শুইয়া নি আমার পরবর্তী সময় তুমি তাইন শাক লইয়াও নয় ইয়া দেশালা জমিও আর বেহাই আল্লাহ খান চলিও জোর আসর নমাজ বেটিন তোর লাগিয়ে দিন নাই কিছু বেটাইন তোরও নাই পাঁচ সাত দশ হাজার বেটিন তার মাঝে আপনার দুইশো একশো জনেও নমাজ জোর আসর ফলন করি তার মাঝে কোনো প্রমাণ নাই কুলা ময়দানও না আছে আপনার বুরকা না আছে হেজাব অসংখ্য বেটাইন ফুলিসও আসইন তার মাঝে মাঝে যে বেটিনতে আটিত যত তে ইতারে বেটিন তোর ইনো দিসইন সব বেটাইন দাইয়ুস আদ্দাইয়ুসু লাইয়াদ খুলুল জান্না হদিস শরীফের মধ্যে আইছে বেটি যদি বেহায়া বেপরদ হইয়া চলে বেটায় তারে তাকিদ দেয় না বেটায় শরিয়তর ভিতরে আনে না এই বেটার নাম দায়ুষ আর দায়ুষে যত নমাজ হলুকের দুজকও যাই তো ব্যস্ত নাই যেটা বেটাইন তেই গৈবি মসজিদ বেটিন দেইন যদি তাইন সতর্ক করি রাস্তা না তার নমাজ রোজা বেহামাই যার জানি লাগা দরকার এক নম্বরে নমাজ নষ্ট করছে দুই নম্বরে সমাজ নষ্ট করছে তিন নম্বরে বেহায়া বেপরদ হইয়া স্বামী বা বাবারে বা বাইরে জাইন গার্জেন তানে দুজকও দিছে যার কারণে আমরাও ইয়াত থাকলাম হকর উফরে মাতি শরীহ পরিভন্তী খাজ ইসলামও নাই উরুষর নামে বন্ডামি নাই ইশালর সালর নামে বন্ডামি নাই মুকামও গিয়ে শ্রদ্ধ্যা করা নাই আমরা মুকামো মাইক লাগাই ইয়াক সর্ব অবস্থায় আওয়াজ করি আল্লাহ চালা শ্রদ্ধার জায়গা নাই শ্রদ্ধা যদি করতে হয় একমাত্র আল্লাহ একমাত্র আল্লা নিয়া ফরমাইছেন যদি শরিয়ত আল্লাহ চালা ক্ষেউর শ্রদ্ধা করা যাই যইতো বেটিন তরে হুকুম করতাম তোমার তার নিজ স্বামী শ্রদ্ধা করিও সন্তানরে হুকুম করতাম তুমি তোর মা বাপরে শ্রদ্ধা করিও যার দ্বারা প্রমাণ তাকলো আল্লাহ সালা মাতা জুকা নিয়ে শ্রদ্ধা করা এবাদতর নিয়তে শ্রদ্ধা করা ফিরসাপও ভারে না বাবারেও ভারে না মাইরেও ভারে না দুউর ভে না যত বড় ফিরসাপও কয়া জিন্দাও আর মুদাও কোয়া ফির সাবরে শ্রদ্ধা করা শরীয়ত নাই যদি এতে কোনো বন্দয় গিয়া শ্রদ্ধা করে এর কারণে দোষী আমরা সংগঠন নি যদি কোনো ফাগলে কোনো ছাগলে কোনো নাভর মানে কোনো অজ্ঞানে কোনো ফিরে শ্রদ্ধা করিলায় কোনো খবর শ্রদ্ধা করিলায়। এর কারণে আহলে শূন্যত দুশি হয়ে গেলুন তাহলে কিছু মানুষে আহলে শূন্যত খবর হুজারি কইন আপনারা কেউ খবর খুঁজাত গেছিলেন কোনোদিন আমরা খবর জিয়ারত করা যাই খবর জিয়ারত করা করা আল্লাহ রসুলে খবর জিয়ারত আরত করছো শূন্যতে মাকা কবর জিয়ারত করা করাত কবর জিয়ারতও যাই আল্লাহর গেছে চাই মুর্দার গেছে আমরা চাই না গাছে কাছে চাওয়া সিরকি আমরা কেউ মুর্দার গেছে খুঁজো নি কিছু কোনো মানুষে খুঁজিছে নি আজ পর্যন্ত যদি কেউ খুঁজে এগুলো তার ব্যক্তিগত বেয়াভার এগুলো তার ব্যক্তিগত বেঁভার এর কারণে হে দোষী সংগঠন দোষী নাই সমাজ দোষী নাই যার কারণে সাব হল ফিরল মোজারর মধ্যে যাইবা জিয়ারতর নিয়ত নিয়া আপনার দিলর পাক পবিত্র নিয়ত নিয়া আল্লাহর কাছে চাইবা আল্লাহর নামে সিন্নি করবা মুকামঞ্জিল বাট বা অসুবিধা নাই ফিরর নামে সিন্নি নাই আমরা প্রায় মানুষে মানে চিন্ন লইয়া যাই মো যদি মুকামর ফিরসাবর নামে চিন্নি মানে এটা না যাই আল্লাহর নামে চিন্নি মানে মুকামো নিয়া বরকতর লাগি বাতে এগুলো যাইজ কোনো অসুবিধা নাই আর প্রত্যেক জন্তু আমরা জব করতে সময় কিতা হইয়া জব করি বিসমিল্লাহি আল্লাহ আকর যখন আল্লাহর নাম লইয়া জন্তু হালাল জব করো হালাল হালালই যায় আমরা জব করতে সময় কোনো মানুষ ইকান হই না যে আপনার বিসমিল্লা ফলনামিয়া বিসমিল্লা ফলন ইটা কইনি কিছু যখন ব্যক্তির নামে জিনিস জব না আল্লাহর নাম লইয়া তখন হয় তখন যাই মুকামো মুকামনিয়া বরকতর লাগি যাই যাইজয় যার কারণে মুকামর নামে সিন্নি মানিও না আমরা বাল্লা খাম করি আর আমরা কিছু মানুষের দোষারোপ করে ও তার লাগি বারবার জানাই শিলচর ফুলের তোল মুকামো আপনারা যদি দেখতে চাইন তাহলে আমার ইয়ের মাঝে আছে বেটিন তোর নাচ গান এটা আমরাও সর্ববোত্ত গিন্না জানাই আমরা শরীয়ত বিরোধী কাম করতাম চাই আমরা বেটিন বেফরদা করতাম সাইনা বেটিন তরে দিয়ে সিল্লানি লাইতাম গান গাওয়াইতাম জিকির করাইতাম সাইনা যারা করে তারা দোষী আমরা নাই এতে যারা করছে মিডিয়ার মাধ্যমে আমি হতাও করতাম সাইয়ার মিডিয়ার মাধ্যমে যে আপনারা যারা করছে তারা রেশা করার চেষ্টা নেকুয়া অযথা আহলে সুন্নত নামদারি সংগঠন ডে আহলে মতাদর্শী মানুষ কেউ রে আপনারা দোষারোপ করবানা যারাই দূষিতরা আপনারা ঐজ্ঞ যারাই দূষিতরা আপনারা নাদান আপনার আর মাঝে জ্ঞান নাই আমার খান্দা কুয়া আমরা ইসালে সবও জাকুয়া আমরা উরুস মহিলো জাকুয়া গিয়া দেখো কয় আমরা এটা সব হইল শরীয়ত সম্মত সব শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী আমরা কিচ্ছু করি না ফলেন্দুরী ভাল্লা হোমা আলি না

বর্তমান বরাকবেলির যে কোনো বিষয় কোনো প্রতিবাদ একমাত্র আমি একমাত্র প্রতিবাদ কোনটো আমি দ্বিতীয় জনার নাই যার কারণে যত ধরনের হয়েছে ইসলাম আর আমার খানো যেটাই আমি লগে ওটার প্রতিবাদ জানাই কেউ বালা হোক বাদ আমি নাই আমি হকর পক্ষে আমি হকর পক্ষে আমি এবং আমার সমাজ আমার মুসলমান ভাই বোন আমি চাই হকরু ঘুরে তাহার লাগিয়া তাই প্রতিবাদ জানাই আর এই প্রতিবাদী একমাত্র আমি প্রত্যেক বিষয়ে আমার ভিডিও দেখবা আমি প্রত্যেকটা যতটা নতুন সাজ আরম্ভ হয়েছে শরীর বিরোধী সবর উপরে একমাত্র প্রতিবাদ ই বরাকর মাঝে আমিও করছি যত বড়ো বড়ো আলিমও করতে কোয়া হয়তো জানর ডরে মানর ডরে কমেন্টর দরে হয় কেউ আলোচনা নাও করতে পারিং না আমি আর কোলা বাজারও এখন আমরা মূল বিষয়ের মধ্যে আলোচনা যেটা মনে আছিল সেটা আলোচনা করে এবার মূল বিষয়ের মধ্যে যাইতেছি আল্লাহর দিগারে আলমে পাক কালাম কোরআনে করিমুর মধ্যে ঘোষণা করছেন লাহুমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা তিল্লা পাক পরওয়ারদিগার আলমে ফরমায় ওই সম্প্রদায় মানুষ যারা আল্লাহর বই করে আল্লাহর জিকির করে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই আখেরাতেরও কোনো চিন্তা বয় ফিকির তাদের নাই ওরার জন্য আপনার দুনিয়ার জমিনের মধ্যে সুসংবাদ আখেরাতের মধ্যেও সুসংবাদ দুনিয়াতেও তারা শান্তি আখেরাতের মধ্যেও শান্তি ওরা খারা লোরা ওইয়া তাগলা আল্লাহর দুস্থেরা আল্লাহর দুস্তারা দুষ্ ভিন্ন ভিন্ন জাতই তো এবারে এক জাতীয় দুস্ত নয় পুরাণে করিমোর মধ্যে আপনার কয়েক জাতর দুস্ত আইসে দুস্ত একটা শব্দ উর্দু তার আপনার বাংলা ভাষায় আমরা কই বন্ধু ও বন্ধুটার আরবি আরবি শব্দ হিসাবে কয়েকটা শব্দ ব্যবহার হয়েছে ওখান দেখাইয়া আপনার আর সামনে ওলির শান দেখাই তামসাই আল্লাহর বন্ধে গান যেমন একটা শব্দ তালাশ করি দেখো কোয়া হাবিব হাবিবুন শব্দর অর্থ বন্ধু আর একটা শব্দ ইয়া তাকল খালিল খালিল উন শব্দর অর্থ ইয়া তাকলো আরবী ভাষায় তার অর্থ বন্ধু আর একটা শব্দ ইয়াদ তাকলো সাদিক বা সাদিক দি সিদ্দিক কি বলে বন্ধু আর একটা শব্দ ইয়া থাকলো রফিক রফিক শব্দটার অর্থ ইয়া থাকলো বন্ধু আর একটা শব্দ ইয়া থাকলো অলি অলি ইউন শব্দর অর্থ ইয়া থাকলো বন্ধু শব্দ তো বাক্যা হয়ে একটা কইলাম সবটার অর্থ বন্ধু সব বন্ধু সমানে সমান নয় সব বন্ধুর অর্থ সমানে নয় এজন্য কোরাণে করিম হইলে আপনার অর্থ তর্জমা দিতে হইলে তার তফসির জানা লাগে যে কোনো বই ভলিয়া ওয়াজ করা নিষিদ্ধ জমানা বড় খিনাইয়া সাজিছে আর দশ বিশ বছর বাদে মোহাকে কালিম কঠিন হইব বর্তমান মাদ্রাসার তো সরকারে কিছু বন করে বাকি যেটা রয়েছে প্রাইভেট ইতার ছাত্রই খালি সে ওয়াজ শিকিতা এনর ওয়াজ হেন শিকুইন এন কেসেট হেন মুখস্থ যখন মূলভুঞ্জি বই বা জ্ঞান নাই যখন কিতাবি জ্ঞান করে না শুনা চাঙ্গা করতো সার কয়েকদিন বাদে কিতাব বুঝরা এবং মানুষ বুঝারা নাই ইসলাম নাই মিটবো। ও তার লাগি কেয়াল রাখা দরকার আছে বাই মুসলমান আল্লাহর বন্দে গান কোক বালা করি কেয়াল রাখা দরকার আছে কিছু আজে মানুষ সদাই হতোইন আর কিছু আজ মানুষ হইন কিছু আজে মানুষ হেদায়ো তুই বা আর কিছু আজে মানুষ গুম জিবা আল্লাহ পুৰাণে করিম মফৰম আইছনি ইয়ো কইলু বিষি ৰ দে কোরআনে করিমে মানুষ হেদায়ত করে আর কোরআনে করিমে আবার মানুষকে পথভ্রষ্ট নষ্ট করি দে কোরআনে মানুষ আল্লাহ চিনায় আর ওই কোরআন ভরিয়া মানুষে আপনার কি বলে আল্লাহ ও ভরি সইয়া শৈতান্ন রাস্তা চিনি লায় কোরআনে হেদায়ত দে আবার কোরআনে পথভ্রষ্ট করে আলিমে মানসরে হেদায়ত করে আবার আলিমেই মানসরে পথভ্রষ্ট করে আলিমে মানসরে নাজাতর ফোদ দেখায় আবার ওই আলিম মাধ্যমে মানুষ যান না মধ্যে যান না ফত পায় তাহলে তার মাঝে আপনার কারণটা তুলা বুঝার দরকার আছে নি না এজন্য তুলা বুঝো আল্লাহ রসুল আল্লাহ ইন্না বালার মাঝে বালাই আলিমর বালাই আর বালা বাদর মাঝে বাদ আলিম বালার মাঝে বালা খেয়ে বলে আলিম আর বাদর মাঝে বাদ খে বলে আলিম তাহলে এখন প্রমাণ করা পুরান বালা জিনিস বালারে হেদায়ত দে আর বুড়ারে গুমরা করে ঠিক আলিম হইল বালা জিনিস উপযুক্ত আলিম হইলে দেখায় আর নন উপযুক্ত হইলে গুমরা এর পথর মধ্যে যায় এজন্য আল্লাহর বন্দে গান বালা করে খেয়াল রাখা দরকার মোহিক আলিম আল্লামা সারিমুল সাব আল্লা মা আব্দুল জলিল সাব আপনার ইনআা যদি দশ হাজার টেকা নিন দশ মিনিট মাত্র নিক মাত একশো একশো হইব শুদ্ধ একশো একশো থাকবো শুদ্ধ আপনি হেদায়ত পাইবা যে কোনো মাতো। আমার লাগান সাধারণ মিয়া সাহ বিজেট আড়াই হাজার তিন হাজার হইব হুনা হুনি আর একজন রাজ কাফা বিলমার ই আইয়া দিসা বিকুল্লিমা সামিয়া যে কথা শুনিয়া গিয়া অন্যরে খোৱাত লাগলে ওখান মিছ হৈ যায় নবীজির হদিস আমার মুখর মাত নাই কাফা বিল মার ই আইয়া দিসা বিকুল্লিমা সামিয়া যেখান শুনল ওখান গিয়া আর একজনের কাছে খোৱা মিছা মাতর লাগি যথেষ্ট তুমি জেলা শুনছ ইলা হুবহু খুঁজে ভেটে হয় অক্ষর বাড়িব আনায় শব্দ বাড়িব হয় অক্ষর আনায় শব্দ বাড়িব আনায় ব্যতিক্রম অর্থর মাঝে আইব যে কোনো একটা হইব আসল তার আসলের মতো রইত নাই একজনে শুনিয়া ওয়াজ করলো এনর আওয়াজ শুনিয়া আর একজনে করলো হেনর আওয়াজ শুনিয়া আর একজনে করল বাদে মূল বিষয়টাও বদলিল ও তার লাগে মাত আপনার সামনে গুটনা আপনারা শুনছেন জায়গায় জায়গায় ইয়া আল্লা বা আগে গাগরা দিকিত আপনার যে কোনো বিয়ার সময় সিটি নিয়া লেখিয়া দিলে সোনারুভা উঠিত সোনারুঘর বাসন ফানবাটা সাজাইয়া উদাহরণস্বরূপ মাতখান আমি দেখাই তো আপনার ফান বাটা সাজাইয়া আর তো গাগরা দিকিক নিয়ে দিয়া আইলা মানসে বিয়ার আগর দিন ফানবাটা তুই ইলা আর সিটির মাঝে লেখিয়া দিয়া আইলা অত 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 মাল বিয়াত লাগে এখন জেলা ডেকারেশন তৈরি নয় ও ডাকির দিয়া ইলা আর ও ডিকির বৈতলে যে বৈতল দিকির বৈতলে আপনার উঠিল উঠিয়া যেমন সিটি আর ফানবাটা তো ফানবাটা গিয়া আর আপনার সব মাল সাই ধর তুইলো আনিয়া বিয়া কুলাইয়া সোনার ভানি দই ইয়ার বাদর দিন তুই ফিরিয়া জায়গা এর বাদেও মাল গাই বই গেল গাই বই যায় শুনলায় অন্য ঘটনা ওখান তোলা আপনার হিজিম যাওয়ার বাদে শুনা যায় না গাগ্রা নাই না আমরার অন্য এক দীক্ষি আছে ও গু তল উঠিত আচ্ছা ওন তাকি হরলায় তুলা গেলাই আপনার খানি সাইল হিকানো যাওয়ার বাদে না শুনা যায় হিবাই নাই উঠছে ঘটনা ও হইতো আপনার গেলায় গঞ্জ হিকানো যাওয়ার বাদে শুনা যায় ডলু দিকিত উঠিত শিকানো যাওয়ার বাদে নাই ডলু দিকিত নাই গেলায় গিয়ে আপনার তোলাভার জানকি বাজার তো উঠিত না বহরিয়াউরের নফিসারি ন উঠতো ইনকোয়ারি করতে করতে কোথায় কোনো ডিকির মধ্যে ইলা নাই নিয়মও নাই বিশ্বাসের ব্যবহারও নাই যত মানুষে বিশ্বাস করছে নিমানও ত্রুটি হয়েছে ইনসান তাকি সাহায্য জিন্নাতে ভাই জিন্নাত তাকি সাহায্য ইনসানে কথা নাই ইনসান তাকে সাহিত জনে জিন্নাতে পৃথিবীর সবচাইতে উর্ধ্বস্তর আল্লাহ ইনসান যাত্রে দান ভরমাইছে যদি প্রকৃত কোনো মামুন সইয়া তাকে হাজারো হাজার জিনরে বসিবুত করিয়া তার আপনার আয়ত্তে ক্ষমতায় রাখতে পারে তাও এলে আপনার বাদশাহ ইয়া লম ইনসানর ক্ষমতা হইয়া ইনসানর জিন্নাতে আপনার মাল সামান দিত তার কারণ জিন্নাতে মাল সামান দেওয়ার যুক্তি বলে এইটা ইমান নষ্ট করার একটা বাট গফ গফিয়ার গফ হন উঠিত তো হো উঠিত এর বাদে গভ করতে করতে গিয়ে দে বেঠিয়ে রেবা কইয়া এক বেটিয়ে বাদে আপনার লুগার আর জার তো পারছেন না সোনার বাটিয়ে লুকাই নিয়েছিল ঘুঘর গাত তুই সব জায়গাতে কি গপ হিনো শুনা যায় সোনার বাটি হিনো শুনা যায় চামচ হিনো শুনা যায় আত্ম আপনার কি বলে এনে বাত ল আঠা বিও শুনা যায় হান্ডি কুখানো আপনার অন্যথা কিত হয়েছিল বেঠিয়েনিয়া গাত কিন্তু এক জায়গা ঘুর গাতও থই হিস সোনার বাটি লুকাইয়া আর তো সব মাল নিয়ে দেব হয়েছে আর মাল যায় না আর মাল বিলকুল গোছে না জিন্নাতে এর বাদে হইল মাল গোছে না কেনে তখন জুয়া হইল পাটি একটা রয়েছে কোনো মহিলা ওটা লুকাইয়া গুহর খনির মাল হইছে এটা যত সময় হইতো দেওয়া তত সময় পর্যন্ত মাল যাইতো না বংশ বুনিয়া শেষ হইবা এর বাদে তালাশ করতে করতে হৌ বেটিরে দৌড় হয়েছে বাদে বেটিয়ে গুহর গাতে তুলিয়া দিছে বালা করি দইয়া সোনার ফাঁদি রুহার ফাঁনি দিয়া ও আনিয়া দিছিল ও যেমনে গেছিল মাল আর আয় না ঘটনা টাকা মিশা হাসানা মিশা একশো পার্সেন্ট মিশা কিছু মানুষে তারে বিশ্বাস করছে আইজয়ী গভ কিছু মানুষে বিশ্বাস করে বা নোয়াট করতে এক মূল কাহিনীটা কই তাই গেছে আসল রহস্যটাও জাগার মধ্যে নাই কোনো এক জায়গার মধ্যে হয়তো কোনো আপনার পি আধ্যাত্মিকে কোনো মনীষী সাধকে হয়তো জিন্নাত তাই কোনো কোনো হেল্প লইছে কোন সাধকের জিন্নাত হেল্প লইতে পারে মানালাই সামে জিন্নাতর হেল্প দিয়ে আপনার বৈতুল মুকদ্দসর ঘর বানাইতে বৈতুল মুকদ্দসর গড় জেরু জালিম শহর বৈতুল মুকদ্দসর যে গড় সব সামুদ্রিক পাত্রের মাধ্যমে নির্মিত আপনার তিনশো ফুট চারশো ফুট সাতশো ফুট হাজার ফুট বারোশো ফুট দশ হাজার বিশ হাজার ফুট তাকিয়া বড় বড় দেওয়ার মাধ্যমে হজরতে ইমানি সোলাম এ সামুদ্রিক পাত্র গুলা উঠাই তোর গোর বানাইছেন ঠিক হয় তো ইলা হইতোরে কোনো হয়তো আহলে আমিলে কোনো বড় বুজুর্গে কোনো জিন্নাত দিয়া হয়তো কোনো খান বাটি উঠিলে দুই চাইটা আনাই একদিন আর ওখান শুনা হুনি বানাইতে বানাইতে ও তাকি উঠেতে হ তাকি উঠতোতে হ তাকি উঠতো পুরা মিশা হয়েছেন ওলা ওয়াজ শুনি শুনি যদি আপনার কোনো হলে ওয়াজ করে আজ শুনলো আমার গাছটা কি কাইল শুনলো যার যাই আমার শুনছে তার গেছ কি এর বাদে হেনর যাইন শুনছেন এনের গেছ কি এর বাদে মূল বিষয়টা জায়গা তুইছেন এক তিন তিনজনে করলে তিন নমুনা হয় এক গফ ফার্স্টজনে করলে পাঁচ নমুনা হয়

আমি কিতাবর মাঝে দেখছি কিতাবর মাঝে পাইছি লগু ফলিয়া করলে আমরা মানা অত ইল আমরা জরুরি আর কেউ যদি কয় শুনছি হুনা মাত মিশা হুনা মাত মিশাওয়ার সম্ভাবনা বেশি তার উপরে আমল নাই ও তার লাগে আমরা হুনা মাত্র মানি তাও হইলে যে সমুদয় আলিমে ওয়াজ হুনিয়া করইন তাঁর ব্যক্তিগত ইলিম নাই কিতাব এখন দিলে ফড়াইতে পারুইন না কিতাব এখন দিলেইখান ছাত্ররে বুঝাইতে না কোনো একটা বিষয় প্রশ্ন করলে দলিল দিয়ে মাতিতা ভারণ না ই আলিম ওয়াজ শুনা যাইজ না ওখানে বালা করি জানবা এলাকা হিসাবে আলোচনা করতে আছি ওয়াজ দশ কান করা ফর্জ নাই ওয়াজ খান করা এলাকাত ফর্জ নাই এক ওয়াজ এলাকার জন্য যথেষ্ট হেদায়ত চাওয়ার লাগি উপযুক্ত আলিমানিয়া তুলা আওয়াজ শুনলে আপনার এলাকা জিন্দা থাকবো আপনার এলাকার ইমান দারঙর ইমান তরতজা থাকবো আর যদি আপনার কি বলে সঠিক না হইয়া ও সঠিক ওয়াজ হইয়া থাকে ও সঠিক ওয়াজের কারণে শুধু আপনি নয় আপনার সমাজ এলাকা সব যাব বর্তমান বাজার আওয়াজ কম্পিটিশন চলছে বাংলাদেশের মধ্যে ওয়াজ হইলে খালি মিয়ারে খালি মোড় আপনার খালি বুলদরাতা মায়ের রয়ে প্যান্ডেলের মধ্যে স্টেজের মধ্যে মায়ের আই আমরার আমরা এলাকার মাঝেও খুব বেশি দিন নাই আরও পাঁচ সাত বছর বাদে ওয়াজ হুন্া মানুষ সবা খুইব ওয়াজ খদ্দা বেশ হয়ে যাবা যেভাবে ওয়াই বাড়ি রা কিতাপ পড়ারা নাই কিতাব পড়নেওয়ালা নেওয়ালা নাই কিতাব বুঝনেওয়ালা নেওয়ালা নাই আছে খালি ওয়াজ শিকাত খালি ওয়াজ শুনা তার শিকাত শিকতে শিকতে ওর ইমান ওয়াজা কয়েকদিন বাদে কিতাব বুঝা না এক রই বা এলাকা মতো অবস্থায় আপনার জমিনটা কি মানুষ বিদায় নিবা অন্যান্য নবীর উন্নত ধ্বংস হওয়ার মূল কারণ আগে আল্লাহ রে উঠাইছে আগে আল্লাহ রে উঠাইছে আলিম উঠাইছে না ইলিম উঠাইছে আগে জ্ঞানী জ্ঞান জ্ঞানরে উঠাইছে অজ্ঞান হকলে মূর্খ হকলে নসিহত দেওয়া আরম্ভ করছেন হক না হক বানাইছেন জমিন তাকে ইসলাম গেছে এই ইসলাম সেই অবস্থা ধারণ করতে আছে খুবই বেশি দিন নাই এখনো যদি ইসলামরে রে রক্ষা করতে চাও তাহলে নিজের ছেলে মেয়ের পিছনে কিছু টাকা পয়সা খরচ করিয়া উপযুক্ত স্থান অর্জন করাও তুমি জিন্দা থাকবাই তোমার ইমান জিন্দা থাকব তোমার এলাকার মানুষের ইমান আপনার জিন্দা থাকবো আল্লাহর বন্ধে গান পাক পরবর দিগারে আলমে ফরমাইছেন সঠিক মানুষ যারা ইয়া থাকবো ইমানের সাথে তাদের আপনার কি বলে দুনিয়াতেও চিন্তা নাই আখের রাতের মধ্যেও তাদের জন্য চিন্তা নাই দুনিয়াতে তাদের সুসংবাদ আখের রাতের মধ্যেও তাদের জন্য সুসংবাদ যেন আপনার বিজে ফরমাইছেন কি বলেবি মৌ তৈরি একটা মাধ্যম দুস্থরের সঙ্গে দুস্তরে মিলাই দেওয়ার তা হইলে দু মুমিনের দু আপনার কে বলে মুমিনের দুষ্ট ইয়া তাকলো আল্লাহ আল্লাহর সঙ্গে আল্লাহর রহমতের সঙ্গে মিলাই দেওয়ার একটা পথ ইয়া তাকলো কি মত মৌত আর কি পাচ্ছো যদি মানুষ প্রকৃত মুমিন মুত্তকি হইয়া থাকে মৌতর বলে আরাম আশা ঈশ্বর জিন্দগি নসিব হইয়া থাকে আর মানুষ যদি মুমিন হয় না মুত্তকি পরেজ ঘর হয় না মরনের সঙ্গে সঙ্গে আপনার কি বলে দিনর মন্দ আরম্ভ হইয়া থাকে কোনো মানুষ মরলে তার সুখের সীমানা থাকতো না আর কোনো মানুষ মরি গেলে তারও আপনার আজাব কোন কোনো সীমানা থাকতো না আল্লাহর যাতে বরমাইছেন ফারি কুন ফিল জান্না ও ফারি কুন ফিস সাঈর বানাইতে আল্লাহর যাতে এক গুরো দুজখর জন্য বানাইছেন আর এক জান নাতের জন্য গেলে আর জমিন তাই গেলে তার জন্য দুঃখ আর দুঃখ জীবনে কোনোদিন সুখীর সুখ আর আল্লায় নষ্ট করতো না আর জীবনে কোনো দিন আপনার কি বলে কাবির বেদিন মুশিকের যারা আল্লাহ অবিশ্বাসী তাদের দুঃখ কষ্টরে মুহূর্তর জন্য আল্লাহ বন্ধ করতো না এজন্য আল্লাহর বন্ধে গান বন্ধুর সঙ্গে বন্ধুরে মিলানির ব্যবস্থা হইয়া থাকলো মোধ তাওলে আপনার বন্ধু শব্দটা কোরআন দেখা দেখাইছিলাম আপনার কয়েকটা শব্দ যার অর্থ হইয়া থাকলো দুষ্ট কোন শব্দ কোন দুস প্রমাণ হইয়া থাকে সর্বপ্রথম হইয়া থাকলো হাবিব হাবিব ও বন্ধুর নাম জানে আল্লাহ তান সইচ্ছায় বন্ধু বানাইছে বন্দায় বানাইছে না আল্লাহ বানায় আল্লাহ যদি সারা সয়াল সৃষ্টির মধ্যে কেউরে দুষ বানাইয়া থাকে তিনি আমাদের আকা আমাদের মৌলা আমাদের হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাবিব যদি খোয়া হয় তো হাবিব দ্বিতীয় আর কোনো বন্দারে হাবিব খোয়া হবে না কোনো নবী কোনো রসুল কোনো অলিরে হাবিব খোয়া হইছে না কিয়ামত পর্যন্ত কাউরিয়ার হাবিব হইত নাই জাহান জানে হাবিব হইছে তিনি ওয়াকায়ম নাম দারুন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইরে ফরমাইরা নিজে খোদায় হইয়া দুস্তি করলেন যার সাথে নামের সাথে নাম আর আর কি সেতে আল্লাহ নিজে ইচ্ছা করিয়া মুহাম্মার সৃজন করস আর নিজে ইচ্ছা করিয়া তার হাবিব মুহাম্মদুল্লাসুল্লাহ সঙ্গে দুস্তি প্রকাশ করসইন আল্লাহর দু্লা মুহাম্মদুল্লাসুল্লাহ আল্লাহ স ইচ্ছায় নবীর সঙ্গে দুস্তি করছইন এর জন্য শব্দ ব্যবহার হইছে আপনার হাবিব এখন লক্ষ্য রাখো হজরত ইব্রাহিম আলাই ইসলামের টাইটেল হইয়া তাকল খালিল ইব্রাহিম আলাই ইসলামের সঙ্গে আল্লাহ দুস্তি করছেন বলে না ইব্রাইমা করছেন দুস্তি আল্লাহর সঙ্গে এজন্য আপনার বারবার পরীক্ষা দিতে লাগছে নবীর সঙ্গে আল্লাহ দুস্তি করছেন নবীর পরীক্ষা আছে বলে না ইব্রাহিমে ইচ্ছা করছেন আল্লাহ রে দুস্তা দুস্তির প্রমাণ করতে গিয়া আপনার বারবার পরীক্ষা এক পরীক্ষায় কাম হইছে না হজরতে ইব্রাহিম আল্লাহিসু আসলাম এমন সময় জনম নিসন যে সময় আপনার জমিনের মধ্যে আল্লাহর আল্লাহ করা মানুষ নাই আল্লাহর বন্দেগী করণেওয়ালা নাই সেই সময় হজরত ইব্রাহিম আলাইহি ইসলাতুসলামের জন্ম যখন বুঝ ভিতরে আইয়া আজ ন হজরতে ইব্রাহিমে আল্লাহর তালাশ আরম্ভ করলা আল্লাহ কারে কোয়া যায় আসমানোর মধ্যে দেখলাম আপনার নক্ষত্র উদয় হইছে তারকা হজরত ইব্রাহিম আলাই ইসলামে ভরমাইলা দেখলা আকাশের মধ্যে নক্ষত্র হজরত ইব্রাহিম আলাই ইসলামে ভরমাইলা এই তো আমার হুদা এই তো আমার খুদা যাইন স ইচ্ছাই উদয় হইন তাইন তো আমার খুদা আসমানোর নক্ষত্ররে হজরত ইব্রাহিমী আল্লাহ আরম্ভ করইন যখন চন্দ নক্ষত্র গেল ফালাম্মা আফালাত নক্ষত্র ডুবি গেল হজরতে ইব্রাহিমে কন্যা না যে নিজে নিজরে টিকাই রাখতে পারে না আমি মিট নেওয়ালে কক কোনো আল্লা মানি না যাই নিজে নিজরে টিকাইয়ে রাখতে পারিনি না এই না বাকিলা তাও ইলে আপনার আল্লাহ মানা যায় উদয় হইল আপনার চন্দ্র হজরতে ইব্রাহিম আল্লাহ ইসলামে দেখলাম আসমান রহমদেসানি দেখলা আপনার চন্দ্র উদয় সে হজরত ইব্রাহিম আলহ ইসলামে ফরমাইন এই আমার খুদা আপনার আগে তাকিয়ে বড় তারকা তাকে চন্দ্র বড়ো তাই এই তো আমার খুদা তাই তো অনেক অনেক বড়ো অনেক অনেক গুণে বড়ো আপনার চন্দ্র যখন আপনার কি হয়ে গেল মিটি গেল ডুবি গেল হজরত ইব্রাহিম আলাই ইসলামে না না যে নিজে নিজরে টিকাই রাখতে পারে না মিটি যায় নিজে নিজে তার কিভাবে কুদা মানুষ আমার খুধা নয় আমি মানি না উদয় আকাশের মধ্যে আপনার সূর্য হজরতাল দেখলাম হাজা দেখলা আকাশ উদয় সূর্য লাল এমত অবস্থায় শান্তা কি আপনার সুন্দর ও তো মূল খুদা এই সব চাইতে বলো এই না আমার আল্লাহ আবার কিছু সময় গেল সূর্য যখন বিকাল দিগে যায় হজরত ইব্রাহিম আলাহ ইসলামে না নিজে একক কোনো ক্ষুদা হইতে পারে না সূর্য আমার আল্লাহ নয় এখন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ কইতা বলে তা হইলে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব জরেন সমরে আল যে আল্লাহ জাইন সৃষ্টি করছি আর আপনারা জানেন সবসময় আছেন সবসময় তা হোন তাই নয়া তাক লাগি আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে فرمাইনি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি লিলযী ফাতারা আস-সামা ওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হযরত আমি আমার চেহারা আমি আমার দিল দুন জবান সবকিছুরই ওই যাতের দিকে ভরাইলাম যিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন চন্দ্র সূর্য গ্রহ তারকা সব কিচ্ছু কিচ্চু বানাইছই যাইন হরমার আপনার ও পবিত্র তান দিকে আমি ফিরিলাম অর্থাৎ আল্লাহর দিকে ফিরিয়ে গেলাম যাইন সর্ব কিচ্চুর খালি কমালি তিনি আমার আল্লাহ আমি আর কোনো বাতিল দিয়ে আপনার সমর্থন করি না এবার আল্লাহর বন্ধে আল্লাহ পাক পরবার দিঘারে আলমর মায়া লাগলো যে সব কিছু তালাস করি ইব্রাহিম আমার দিকে ফিরস আল্লাহর পছন্দ ভালো লাগতে আছে পাক পরবার দিঘারে আলমে হজরতে ইব্রাহিম আলাই পরীক্ষার মোকাবিলা তুমি চান্দ খুদা মানো না সূর্যও খুদা মানো না আপনার নক্ষত্র খুদা মানো না জীবজগত জগৎকে মানো না মারে মাঞ্চ মানার প্রমাণ দিতে হবে হজরতে ইব্রাহিম আলাই সালামে বরমাইন আল্লাহ খেউরে ভালোবাসি না uh -huh. চন্দ্র সূর্য আসমান জমিন সৃষ্টি জগৎ কুলকায়নাথ কৌরর ভালোবাসা ইব্রাহিমের অন্তর নাই আল্লাহ একমাত্র তোমার ভালোবাসা আমার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে আমি একমাত্র তোমারে তুমি আমার বন্ধু আল্লাহ যাতে জানা ইব্রাহিম বন্ধুত্বর প্রমাণ দিতে অগ্নি পরীক্ষা করতে হবে আশাও আমারে বালা পাউনি এ কথা প্রমাণ করতে পরীক্ষা নিতে হবে অগ্নির মাধ্যমে কর গুলজারি কর দে বন্ধে গান সাইরে ফরমাইতে আসই না কে লুৎফে খেসের আই জাহারে কর যখন ইব্রাহিমে দুস্তির প্রমাণ কোন দুস্তি করতাম প্রমাণ দুস্তি প্রকাশ করিয়ে দিলা আল্লাহ পাক পরবার দিগারে আলমে অগ্নির পরীক্ষা আরম্ভ করলা নমরুদর বিশাল অগ্নির কুণ্ড ইব্রাহিম খলিলের জন্য আপনার কি বুলে ফুলের বাগান বানাই দিলাইলা সাইরে ফরমা ইতিহাস শুনে কি ও খুদা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুন না এক ডাকি আসে নি নবী নমরুদে আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না খুদা ডাক করতে জানি না আর ডাকার মতো ডাকলে কেমনে শুনেন না ওপর জাগায় সেই রে বরমাইন রে শুয়া গাউ নাই শোনা আর শোনার মাঝে শুয়া গা দিলে রং ধরে তার দুনা মনরে শোনায় শুয়া গায়ে প্রেম আছে উভয় প্রেমের রং দৈরা আছে রঙ্গেতে রং মিশাইয়া কিসাদের নমুনা ও তারা অগ্নির কুণ্ডে জলিয়া ফুলিয়া অগ্নির কুণ্ডে জলিয়া ফুলিয়া না সল মিল উনাই শুনা সোনার মাঝে শুয়া দিলে রং ধরে তার দুনা আই জিবো আলোচনা গান গারাইনি আল্লাহ ফরমাইছেন ইয়া নারু কোনি বার দাও ও আয়াতের মাথা আতর মধ্যে সর্ব আলোচনা ছিল আল্লাহর যাতে যখন অগ্নি পরীক্ষা ইব্রাহিমের জন্য আরম্ভ করলা হাজারো হাজার মানুষের লাগলি খলি বয় বিশাল অগ্নির প্রকাণ্ড তিন মাইল তিন মাইল হইয়া এরিয়াঙল তিন মাইলার তিন মাইল চতুর্দিক এত বিশাল অগ্নির মধ্যে হজরত ইব্রাহিম আলাই ছাড়া চলছে ইব্রাহিম ফাইন বলে না আল্লাহর যার অন্তর মাঝে আছে সৃষ্টি জগৎ কেউ ডরায় না আগুন ফানি কিছু ডরায় না কেননা কথা মানে কথা মানে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম রে জিজ্ঞাসরঞ্জিবাহিলে কোনো সাহায্য লাগবো আগুন তো ফলি জড়াই মরি জলি কোনো সাহায্য দিতাম লাগেনি কোনো সাহায্য বোলে না না জিব্রাইল যে আগুন জ্বালাই তো সার তার আমার আমার বন্ধু যদি আমারে জ্বালাই লাই তাহলে তোমার সাহায্য দিয়ে কি ভাই দাও তো আই